হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসের আর একটি নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার কাছে একটি পার্সেল এসেছে, এটি খুবই একটা ইন্টারেস্টিং পার্সেল। এটি এসেছে রংপুর থেকে। তো কেন এটা খুবই ইন্টারেস্টিং? কারণ এটা আমি অনেক আগে আনবক্সিং করে ফেলেছি, সেটার জন্য আমি অ্যাবসলুটলি সরি। কারণ খুবই ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারিনি, রিভিউ দিতে পারিনি, আনবক্সিংয়ের ভিডিও দিতে পারিনি, ঠিক আছে? সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো চলুন এটা আপনাদের সামনে আবার রি আনবক্সিং করি, বাসি আনবক্সিং। তো এটার মধ্যে আছে হলো ত্রৈমাসিক শিশু কিশোর হালচাল, এটা একটা ম্যাগাজিন। তো আমার কাছে এখানে 13তম সংখ্যা, 14তম সংখ্যা, তারপরে এটা 15তম, এই যে এটা 15তম, এটা 16তম এবং 17তম। তো 13 থেকে 17তম সংখ্যা আমার কাছে আছে। তো এই ম্যাগাজিনটির সবচেয়ে সারপ্রাইজিং বিষয়টি হলো এটির দাম। এটির দাম হলো মাত্র 10 টাকা। হ্যাঁ, এটার দাম 10 টাকা, আমি মজা করছি না, এটার দাম 10 টাকা। এটা একটা ম্যাগাজিন, মাসিক ম্যাগাজিন, এটার দাম 10 টাকা। মানে ভাবা যায় যে 10 টাকায় একটা শিশু কিশোরের ম্যাগাজিন 2023 সালে এসে, ঠিক আছে, 2023 সালে এসে 10 টাকার ম্যাগাজিন। তো আমার কাছে জিনিসটা অনেক অবাক লেগেছিল, কমিক আছে এটাতে, যে 10 টাকায় ম্যাগাজিন। আমি কিন্তু কিশোর আলো কালেক্ট করি অনেক আগে থেকেই, তো কিশোর আলোর দাম কিন্তু 50 টাকা, ঠিক আছে? কিশোর আলোর দাম আগে ছিল মনে হয় 2013 সালে 30 টাকার মতো, এখন তারপর মনে হয় 2014 থেকে 50 টাকা হয়েছে, এখনও কিশোর আলোর দাম 50 টাকা। কিন্তু এই ম্যাগাজিনের দাম 10 টাকা। প্রত্যেকটা ম্যাগাজিনে কমিক রয়েছে সুন্দর, তারপর প্রত্যেকটা ম্যাগাজিনে একটা করে কমিক, আরও অনেক কিছু রয়েছে, আমি পড়ে দেখিনি, পড়তে হবে, পড়ার পর রিভিউ দিতে পারবো। ভালোই, যা বুঝলাম যে অনেক কিছুই আছে। তো আমি আসলে কীভাবে এটার খোঁজ পেলাম, আমি এই যে এই এটার পোস্ট দেখেছিলাম, একজন শেয়ার করেছিল, তো সেখান থেকে আমি এটার ব্যাপারে জানতে পারি এবং তাদের থেকে অর্ডার দেই। ও, এখানে দেশি কমিক্স সমাচার, এখানে দেখেন দেখেন দুর্জয় আছে, তারপর রুস্তম পালোয়ান আছে। রুস্তম পালোয়ানের ভিডিও কিন্তু আমি করেছি, দুর্জয়ের একটা একটা রিভিউ, দুর্জয় এক রিভিউ করেছিলাম আর বাকিগুলো করিনি, আমি অলস, অনেক অলস। এরপর বেসিক্যালি আছে, এটার পুরো সিরিজ আছে আমার কাছে, বেসিক্যালির প্রত্যেকটা বই আমার কালেকশনে আছে, কিন্তু আমি ভিডিওই করি না। আমি আবার সরি বলে নিচ্ছি, আমি শীঘ্রই এগুলো সবগুলোর ভিডিও করব। নোমান, এটার আমি প্যারাহিন 3 আনবক্সিং মেবি দেখিয়েছিলাম, হ্যাঁ দেখিয়েছিলাম। মিস সাবাস, এটা মিস সাবাস, এটার ব্যাপারে যদি বলি, এটা মাইটি পান স্টুডিওসের ক্যারেক্টার। এটা মিস সাবাস একজন সুপার হিরো, তো একটা প্যারালাল ওয়ার্ল্ডের সুপার হিরো, সেই সুপার হিরো ওয়ার্ল্ডে সব মেয়ে। যেমন এটার মেন কনসেপ্ট হলো মাইটি পান স্টুডিওসের মেন সুপার হিরো হলো সাবাস, সাবাসের ফিমেল ভার্সন হলো মিস সাবাস। তো এগুলোর ব্যাপারেও আমি বিস্তারিত পরে আলোচনা করব, এই কমিকগুলো আপনাদের শীঘ্রই দেখাবো, ঠিক আছে? সেটার জন্য আমি আবারও সরি, ঠিক আছে? কারণ আমি ঠিক সময় ভিডিও করি না, কারণ আমার অনেক একটু ব্যস্ততা থাকে আর আমি খুবই অলস, ঠিক আছে, যার কারণে ভিডিও হয় না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোরি আছে, সাক্ষাৎকার আছে, খুবই ইন্টারেস্টিং। আর এই যে এখানে কমিক আছে, রঙিন কমিক আছে। তো 10 টাকা হিসাবে ইটস মোর দ্যান ইনাফ, ঠিক আছে? আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব যে এগুলো কালেক্ট করুন, এগুলো কমিক এই ম্যাগাজিনগুলো কালেক্ট করুন এবং ওনাদের হেল্প করুন এগিয়ে যেতে, কারণ ওনাদের ইনিশিয়েটিভটা অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার মতে ওনাদের সাপোর্ট করা উচিত। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো যে এখানে আমার কাছে 13তম সংখ্যা থেকে আছে, কিন্তু ওনারা অনেক আগে থেকে কমিক ম্যাগাজিনটা প্রকাশ করছে। এক নাম্বার সং আমি আমি অনেক রিকোয়েস্ট, আমি মানে খোঁজার চেষ্টা করছিলাম যে এক থেকে পাওয়া যাবে কিনা, কিন্তু আমার ভাগ্য খুবই খারাপ যে এক থেকে পাওয়া যাবে না, ওগুলো স্টক আউট হয়ে গেছে অনেক আগে। তো যদি কারো কাছে 1 থেকে 12 পর্যন্ত এক্সট্রা থাকে, যদি আপনারা আমাকে শেয়ার করতে চান আমার সাথে, তো প্লিজ কমেন্ট করবেন বা ইনবক্সে জানাবেন আর কি। আমি আসলে প্রত্যেকটা রিভিউ করতে চাই, মানে খুবই আমার ভাল লেগেছে এই ইনিশিয়েটিভটা যে 10 টাকা ওনারা ম্যাগাজিন দিচ্ছে। তো শাউট আউট টু দেম যারা এটা করতেছে, খুবই গুড একটা ইনিশিয়েটিভ। তো আজকের জন্য এই পর্যন্তই, তো দেখা হবে অন্য কোনো একটা কমিক, গ্রাফিক নভেল কিংবা ম্যাগাজিনের রিভিউতে, ঠিক আছে? তো যদি আপনারা ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজকে ফলো দিয়ে দিন, লাইক দিয়ে দিন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের আরও কমিক্স ও গ্রাফিক নভেল ও ম্যাগাজিন সম্পর্কে জানতে চান যেগুলো বাংলাদেশে রিলিজ হয়েছে, আরও অনেকগুলো বাইরের দেশেরগুলো করব, কিন্তু আপাতত বাংলাদেশেরগুলো নিয়ে আছি। তো আনটিল দেন, গুড বাই।